আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। অনেকদিন পরে আজ আমি ভিডিও করার টাইম পেলাম আসলে। তো আজ আমি ভেজিটেবলস ফ্রাইড রাইস করবো, তো তার জন্য প্যান উঠিয়ে দিয়েছি আর কিছু দিয়েছি রসুন কুচি। তো আমি হালকা ভেজে নিব, ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিব তেল। তো এই তেলের ভিতর এখন আমি এটাকে ভেজে নিব। আর আজ আমি ভেজিটেবলস দিয়ে ফ্রাইড রাইসটা রান্না করব। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আর আপনাদের কমেন্টস পেলে আমার কাছে অনেক ভালো লাগে, শুধু আমার কাছে না, যারা ইউটিউবার তাদের প্রত্যেকের কাছে কমেন্টস পেলে ভিডিওটা মনে হয় সার্থক হয়েছে এরকম কিছু মনে হয়। তো যাই হোক, এখন আমি গাজর কুচি আর পেঁয়াজের পাতার কুচি তেলের ভিতরে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি। তো এখন আমি হালকা ভেজে নেব, খুব বেশি ভেজে নেব না, কারণ বেশি ভাজলে সবজিগুলোর রং নষ্ট হয়ে যাবে। তো হালকা ভেজে নেব। আর আমি তিন পটের মতো পোলাও চাল সিদ্ধ করে রেখেছি। তো আজ আমার এই গজা খিচুড়ি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। তো যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখেন, যারা আমার পাশে আছেন, তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ এবং অন্তর থেকে অনেক দয়া। এই যে আমি চালটি সিদ্ধ করে রেখেছি, তো এখন আমি সবজিগুলো তুলে নিচ্ছি। এখন আমি একই কড়াইয়ের মধ্যে তিনটা ডিম ফেটে নিয়েছি, তো সেটাকে আমি ভেজে নেব, ভেজিটেবলস এগ ফ্রাইড রাইস। তো খুব কম সময়ের মধ্যে এই ফ্রাইড রাইসটি রান্না করা যায়, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি বা তুলে ধরছি। আই হোপ আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটি। আর অনেক দিন আমি ভিডিও করার টাইম পাচ্ছিলাম না বিভিন্ন ব্যস্ততার কারণে, তো আসলে আপনাদের সাথে কানেক্ট থাকতে না পারলে আমার ভালো লাগে না। তো এই জন্য ভাবলাম যে আজকে যেমনই হোক একটা ভিডিও আপলোড করে দিব। তো এটা আসলে গতকালকে ভিডিও, তো আজ আমি আপলোড করছি, তো সবাই সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। এই তো ডিমটি, আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিলাম। এখন আমি একই কড়াইয়ের ভিতরে চালগুলো দিয়ে দিলাম, আর অর্ধেক অর্ধেক করে আমি চালগুলো দিব, আর চালগুলো ভেজে নিচ্ছি এখন। আর এই চালটা একটু নরম হয়ে গেছে, এখন আমি অর্ধেক সবজিটা চালের ভিতরে দিয়ে দিলাম, আর বাকি চালগুলো দিয়ে বাকি সবজিগুলো দিয়ে দিব। তো চালটা একটু নরম হয়েছে কিন্তু তারপরে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল। তো বাকি সবজিগুলো আমি দিয়ে দিলাম। আর এই কড়াইটার ভিতরে আমার একটু নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছে, তো আমি কড়াইটা কিন্তু চেঞ্জ করে ফেলব। তো এখন আমি সয়া সস দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। কেউ কিছু মনে করবেন না, আমি খুব তাড়াহুড়া করে রান্নাটা করছি, এই জন্য এই সয়া সসের মুখে দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভিনেগার। এখন আমি খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিব, মিক্সড করে নিব। তো সবাই অবশ্যই ফুল ভিডিওটি ওয়াচ করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। এই তো আমি প্যানটি চেঞ্জ করে নিয়েছি, এখন আমার নাড়াচাড়া করতে একটু সুবিধা হচ্ছে, প্রথমে বুঝতে পারি নাই, যাই হোক। তো এখন আমি গোলমরিচের গুঁড়া 1 চামচের মতো দিয়ে দিব। তো চটপট এভাবে ফ্রাইড রাইস রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর বাচ্চাদের তো খুবই পছন্দের খাবার ফ্রাইড রাইস। আর আমার চিকেন মেরিনেট করা আছে, সেগুলো ভেজে দিয়ে দিব এই ফ্রাইড রাইসের সাথে, সেটা আজ দেখালাম না। তো এখন আমি 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি ভাজা ডিমগুলো দিয়ে দিব এর ভিতরে। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা আমাকে জানাতে পারেন। এখন আমি ভাজা ডিমগুলো দিয়ে দিলাম।
তো এখন একটু পরে আমি নামিয়ে ফেলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।